আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি রাতে আসার পরে কথা বলা পছন্দ করতেন না ঠিক না ঠিক আর আমাদের এশারের পরে দিন শুরু হয় রাত শুরু হয় না কি শুরু হয় দিন শুরু হয় মানে কাজ কাম আড্ডা ফাড্ডা এমন ভাবে জমে টক শো টিভি নিউজ সব মিলে এশারের পরে আমরা পোটলা পাটলি সব খুলে নিয়ে বসি ঠিক না বে ঠিক এই কারণে আমাদের ফজর নামাজ পড়তে অনেক সহজ হয়ে যায় তাই না জটিল হয়ে যায় কারণ রাতে যদি দেরি করি শোন ফজর নামাজ জামাত দূরের কথা একা একা পড়াও কঠিন আর যদি তাড়াতাড়ি শুয়ে যান তাহলে ভোর রাতে অটোমেটিক ঘুম ভেঙে যাবে অতএব সুন্নত অনুযায়ী মাহফিল করবেন যত দ্রুত সম্ভব রাত গভীর না করে মাহফিল শেষ করবেন আগে থেকে শুরু করবেন এবং ঘোষণা দিবেন পোস্টারে লিখে দিবেন যে দশটা বাজে শেষ প্রধান বক্তা আটটা সাড়ে আটটা আলোচনা শুরু করে দিবি এইভাবে ঘোষণা দিবেন যাতে করে সুন্নতের খেলাফ না হয় আমাদের দেশে বেশিরভাগ মাহফিলগুলা গুলা রাত বারোটা পর্যন্ত মাহফিল চলে মাহফিল পরে বাড়িতে যায় দেয় একটা এরপর ঘুম দিলে কিসের আর ফজর আটটার পরে এই মাহফিল কেমত পর্যন্ত শুনলে কোনো লাভ আছে কোন লোক মাহফিলে আসে নাই এসার পরপর শুয়ে গেছে ফজরের সময় বেচারা উঠে জামাতের সাথে নামাজ পড়তে গেছে ওই লোক সারা রাত মাহফিল শুনে ফজর কাজা দেওয়া মানুষের চাইতে উত্তম ঠিক না বে ঠিক অতএব ফজর পড়বেন তো ইনশাল্লাহ মাহফিলের লোকের অভাব নাই কিন্তু ফজরের জমাতে মসজিদে লোক পাওয়া যায় না মুসল্লি দেখা যায় পাঁচজন সাতজন দশজন পাইতে কষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন জি আমরা শুরু করতেছি অনেকগুলো প্রশ্ন আসছে বর্তমানে মাহফিলের মৌসুম চলছে এখন অনেক বেদাতি শিরকি বক্তার মাহফিল উপলক্ষে অনেক আদায়কারী ভাই আসেন এখন আমরা যদি এই বেদাতি মাহফিলে চাদা দিয়ে শরিক থাকি তবে কি আমাদের গুণা হবে দেখুন মাহফিলে যদি সরাসরি বেদাত এর চর্চা হয় বেদাতের প্রচার হয় ইসলামের নামে ভুল জিনিসের প্রচার হয় আপনি জানেন তাহলে সেখানে সহযোগিতা করা জায়েজ হবে না কারণ রাব্বুল আলামিন বলেছেন আলাল আলাল ওয়াল তোমরা বীর এবং তাকুয়ার কাজে ভালো এবং কল্যাণের কাজে সাহায্য করো মন্দ কাজে সাহায্য করবা না কোনো মন্দ কাজে কোন গুনাহের কাজে কোন গানের আসরে কোন বেদাতের অনুষ্ঠানে আপনি যদি সাহায্য করেন তাহলে আপনিও সেই অপরাধের সাথে জড়িত হয়ে গেলেন আমাদের দেশে আজকাল দেখবেন অনেক মুসলমানরা অতি উদার হয়ে অন্য ধর্মের মানুষের উপাসনা উপলক্ষে পূজা উপলক্ষে পয়সা কুড়ি দেয় এবং সহযোগিতা করে আছে না নাই তাদের ধর্ম তারা পালন করবে আপনার বাধা দেওয়ার অধিকার নেই আপনি বাধা দিতে পারবেন না তাদেরটা তারা করুক কোন বিশৃঙ্খলা সেখানে করা যাবে না কোন আঘাত সেখানে করা যাবে না রসুল করিম সাল্লা বলেছেন কোন অমুসলিম যাকে এই দেশ তার দেশে তাকে কোন এলাকাতে বসবাসের অনুমতি দেয়া হয়েছে বাহির থেকে ভিসা নিয়ে এসেছে বা দেশের নাগরিক সেই অমুসলমানকে যদি কেউ হত্যা করে অমুসলমান হওয়ার কারণে নবী আলহিসাম বলেছেন সে ব্যক্তি জান্নাত তো দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না এইভাবে ইসলাম সংরক্ষণ করেছে কিন্তু তাই বলে ইসলাম আমাদেরকে জগা যে আপনারটা বাদ দিয়া তারটাতে সে সিরকের আয়োজন করবে আমার রবের সঙ্গে শিরিক করবে আমার আল্লাহর সঙ্গে সিরিকের আয়োজন করবে আমার আল্লাহকে অপমান করার আয়োজন করবে যদি আল্লাহকে অপমান করা যায় না আমি সেখানে সহযোগিতা করা মানে হলো তার অপরাধে সামিল হওয়া ঠিক না ঠিক তারটা সে করুক ভিন্ন কথা কিন্তু আমি সহযোগিতা করতে অর্থ দিয়ে পয়সা করে দিয়ে অংশগ্রহণ করতে পারি না অতি উদার মানুষগুলো আসলে ধর্ম সম্পর্কে দিন সম্পর্কে ইমান সম্পর্কে অতি উদাসীন আপনার বাবার খুনি তার উৎসব অনুষ্ঠানে আপনি কিন্তু জীবনও যাবেন না যাবেন আপনার আঘাত লাগবে সেটা খুব ভালো বুঝেন কিন্তু আপনার রবের সঙ্গে শিরিক করতেছে সেখানে আপনি যাচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন হাজির হচ্ছেন তাহলে বোঝা গেল আপনি আপনার রবকে চিনো নাই রবের আদায় করেন নাই অতএব যেই অনুষ্ঠানে যেই মাহফিলে বেদাতের চর্চা হবে আপনি জানেন পরিষ্কার বেদাতের আলোচনা হবে বেদাত বেদাতে করা হবে সেখানে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা যায় নাই হ্যাঁ যদি টাকা পয়সা দিলে তাদেরকে বুঝাইয়া সংশোধন করানো যাবে এরকম মনে হয় তাহলে সে উদ্দেশ্যে অবশ্যই দিতে পারেন